মোগল সাম্রাজ্য যে সকল রাজার কথা আমরা ছোটবেলা থেকেই ইতিহাসের পাতায় পড়ে থাকি তার মধ্যে শাহজাহান অন্যতম। শাহজাহানের কথা বললেই প্রথমে মনে পড়ে মমতাজের প্রতি তার ভালোবাসায় তাজমহল তৈরির ঘটনা। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম তাজমহল বানিয়ে নিজের নাম পৃথিবীর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে গিয়েছিলেন তিনি। বিখ্যাত স্থাপত্য ওস্তাদ আমির লাহোরী তাজমহল তৈরির কাজ শুরু করেছিলেন 1632 সালে এবং তা শেষ হয়েছিল 1653 সালে। 21 বছর লেগেছিল তাজমহল তৈরি হতে। তাজমহল তৈরিতে ফরাসি, অটোমান, ভারতীয় এবং ইসলামিক স্থাপত্য রীতি একসঙ্গে ধরা পড়েছে। তাজমহল নির্মাণের ক্ষেত্রে চীন, তিব্বত ও শ্রীলঙ্কা থেকে 28 রকমের বিশেষ মূল্যবান পাথর অর্ডার দিয়ে আনানো হয়েছিল। এখানেই শেষ নয়, বাগদাদ, বুখারা, সমরকন্দ এবং তুরস্ক থেকে কারিগররা এসে রাজস্থানের মাকরানার খনি থেকে মার্বেল পাথরের উপর খোদাই করে এই স্থাপত্য নির্মাণ করেছিলেন। এই বিখ্যাত রাজার মৃত্যু কিভাবে হয় এবং কি ঘটেছিল তার শেষ জীবনে, এই সমস্ত তথ্য তুলে ধরতে চলেছি ইতিহাসের পাতা থেকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট। বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত। আলোচনার শুরুতেই মোগল সম্রাট শাহজাহানের জীবনের অন্তিম সময়ের কিছু ঘটনা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। টানা 30 বছর সমগ্র ভারতবর্ষ শাসন করার পর তিনি 1658 সালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সম্রাট শাহজাহানের জন্ম, শৈশব, কৈশোর, যৌবন এবং রাজত্বের যে স্বর্ণালী ইতিহাস অমনটি সমপর্যায়ের অন্য কোনো সম্রাটের জীবনে পাওয়া যায় না। যুদ্ধক্ষেত্র থেকে রাজদরবার অথবা অন্দরমহল কিংবা ধর্মালয় থেকে বিদ্যালয় অথবা গহীন জঙ্গলের শিকার ক্ষেত্র, সর্বত্রই তিনি যে মেধা ও মননশীলতা এবং নান্দনিকতার ইতিহাস রচনা করেছেন তার সাথে দুনিয়ার অনবদ্য অন্য কোনো সম্রাটের তুলনা চলে না। প্রজাপালন, ন্যায় বিচার, দান খয়রাতের পাশাপাশি রাজকীয় বিলাসবাসনে তিনি যে অর্থ ব্যয় করেছেন তা আজও অক্ষয় ও অম্লান হয়ে রয়েছে। সম্রাট শাহজাহানের ন্যায় বিচার, কঠোর অনুশাসন এবং সমগ্র রাজ্য শৃঙ্খলা প্রতিষ্ঠায় নজিরবিহীন ব্যবস্থা নিয়েছিলেন, ফলে তার রাজত্বকালে যুদ্ধ, বিগ্রহ, বিদ্রোহ ইত্যাদি তুলনামূলকভাবে খুবই কম ছিল। তিনি রাজত্বের শুরুর দিকে কেবল দাক্ষিণাত্যর একাংশ, যা কিনা বর্তমানের গুজরাট এবং মহারাষ্ট্র বলে স্বীকৃত, সেই অঞ্চল দখল করে রাজ্যভুক্ত করেছিলেন মহৎ একটি উদ্দেশ্য নিয়ে। 1607 সালে মমতাজ মহলে, যার পূর্ব নাম আর্যমান্দ বানু বেগম, তার সাথে শাহজাহানের বাগদান হয়। এই মমতাজ বেগমের জন্যই তিনি সপ্তম আশ্চর্য তাজমহল তৈরি করেন। প্রধান নকশাকার ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী, আরও ছিলেন আব্দুল করিম মামুর খান এবং মাকরামাত খান, যারা সেই সময়ের সবচেয়ে নিখুঁত, পারদর্শী এবং উচ্চ পর্যায়ের প্রকৌশলী এবং নকশাকার ছিলেন। এছাড়া তাজমহলের বিখ্যাত ক্যালিওগ্রাফিগুলো করেছিলেন তৎকালের ক্যালিওগ্রাফার আব্দুল হক, যার প্রশংসনীয় ক্যালিগ্রাফি দেখে মুগ্ধ হয়ে সম্রাট নিজেই তাকে আমানত খান উপাধিতে ভূষিত করেন। তবে তাজমহল নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক রয়েছে। তাজমহল আদেও শাহজাহানের আমলে সৃষ্ট কিনা তা নিয়ে ইতিমধ্যে কোর্টে মামলা চলছে। প্রফেসর পিএন অখতার তাজমহল দ্য ট্রু স্টোরিতে দাবি করেন, তাজমহল বেগম মমতাজের সম্মানে নির্মিত কোনো প্রেমের সমাধিস্থল নয়, বরং এটি প্রাচীন হিন্দু দেবতা শিবের মন্দির। এই মন্দিরের নাম ছিল তেজমহালয়। এই মন্দিরে আগ্রার রাজপুতরা পূজা অর্চনা করত, তাই সাধারণের কাছে এই মন্দির অতটা পরিচিত ছিল না, আর তেজমহালয় থেকেই তাজমহলের নামকরণ। এটি পরে সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রীর স্মরণে স্মৃতিশালা হিসেবে গড়ে তোলেন। তবে আজকে আমাদের আলোচ্য বিষয় কোনোভাবেই তাজমহলের বিতর্ক নয়, বরং শাহজাহানের শেষ জীবনকে কেন্দ্র করে। 1613 খ্রিস্টাব্দে মেবারের বিরুদ্ধে যুদ্ধের সময় শাহজাহানকে সেনাপ্রধান করে পাঠানো হয়। এই যুদ্ধে শাহজাহান মেবারের রাজা অমর সিংয়ের বিরুদ্ধে জয়লাভ করেন। 1615 খ্রিস্টাব্দে অমর সিংয়ের সাথে মুঘলদের একটি সন্ধি চুক্তি হয়। এই চুক্তি অনুসারে অমর সিংহ 1000 অশ্বরোহী সৈন্য মুঘল দরবারে পাঠান। 1616 খ্রিস্টাব্দে তিনি দাক্ষিণাত্যে অভিযান চালান। তিনি মালিক অম্বরকে পরাজিত করেন। এই সময় মালিক অম্বর বালাঘাট অঞ্চল এবং আহমেদনগরের দুর্গ মুঘলদের কাছ থেকে অর্পণ করেন। এই যুদ্ধজয়ের পর সম্রাট জাহাঙ্গীর তাকে শাহজাহান উপাধি দেন। শাহজাহানের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় এবং তার সময়ে ভারতীয় সভ্যতা সবচেয়ে বেশি সমৃদ্ধ পেয়েছে। জোয়ার সিংহের বিদ্রোহ দমন,
লোদি বিদ্রোহ, আহমেদনগর জয়, পর্তুগিজ দমন, বিজাপুর ও গোলকুণ্ডা অভিযানের কথা ইতিহাসের পাতায় আজও অমলিন। যুদ্ধে অসম্ভব পারদর্শী শাজাহান 1613 সালে মেবারের বিরুদ্ধে যুদ্ধে এবং 1616 সালে দাক্ষিণাত্য যুদ্ধে জয়লাভ সহ মালিক অম্বরের বিদ্রোহ দমনে সক্ষম হয়ে রাজ্য বিস্তার করেন। 1627 খ্রিস্টাব্দে শাজাহান আগ্রায় এসে সিংহাসনে সকল প্রতিদ্বন্দ্বীদের হত্যা করেন। একই সময়ে বুলেন্দা নেতা জুজার সিংহ বিদ্রোহ দমন করেন। 1629 খ্রিস্টাব্দে শাজাহান দাক্ষিণাত্যর বিদ্রোহ দমন করেন। 1630 সালের দিকে দাক্ষিণাত্যের বিস্তীর্ণ এলাকায় অপশাসনের কারণে ইতিহাসের জঘন্যতম দুর্ভিক্ষ শুরু হয়, আর যাতে কমপক্ষে 2,00,000 লোক মারা যান। মানুষ অভাবের তাড়নায় মানুষের মাংস খেতে বাধ্য হয়েছিল। সম্রাট শাজাহান মানবতার সেবায় দাক্ষিণাত্যের ব্যাপক ত্রাণকার্য চালান এবং দুর্ভিক্ষ নিরসনে দুহাতে অর্থ ব্যয় করেন। পরে ওই অঞ্চলের শাসকদের অপসারণে বিক্ষুব্ধ হয়ে তা দখল করে দিল্লির কেন্দ্রীয় সরকারের অধীন করে নেন। শাজাহানের এভাবে মানুষের পাশে এসে দাঁড়ানোর ঘটনায় তার প্রতি অপার স্নেহ, মায়া, মমতার প্রকাশ ঘটে। মানুষের দুঃখ দুর্দশা দূর করতে তিনি অকৃপণ হস্তে দান করে গিয়েছিলেন। তবে এরপরই আসে সেই আসল কাহিনী। ঔরঙ্গজেব যুদ্ধে জেতার পর পুত্র মোহাম্মদকে আগ্রায় পাঠিয়ে দুর্গে নিজের বিশ্বস্ত প্রহরী বসিয়ে সম্রাটকে গৃহবন্দী করেন। এর ফলে শাজাহান প্রায় 8 বৎসর পুত্রের অধীনে বন্দী দশায় জীবন কাটান। শাজাহানের মতো বিলাসী, আড়ম্বরপ্রিয় সম্রাটের শেষ দিনগুলি খুবই করুণভাবে কাটে। ঔরঙ্গজেবের সঙ্গে তার পিতা শাজাহানের সম্পর্ক গোড়া থেকেই ভালো ছিল না। ঔরঙ্গজেব বারবার মনে করতেন যে সম্রাট দারার প্রতি পক্ষপাতিত্ব দেখিয়ে তার প্রতি নিষ্ঠুর ব্যবহার করেছেন। এ কথা শুনতে পাওয়া যায় যে শাজাহানের মৃত্যুর পর মূলত তারার রাজসিংহাসনে বসার সিদ্ধান্ত শাজাহান নিয়েছিলেন। তিনি বন্দী পিতার প্রতি যথোচিত মর্যাদা ও উদারতা দেখাতে কৃপণতা করে তার প্রতিহিংসামূলক মনোভাব দেখান। শোনা যায় ঔরঙ্গজেব সম্রাটকে যথেষ্ট হাত খরচ ও দরকারি জিনিস দিতেন না। তিনি সম্রাটের দেখাশোনার দায়িত্ব খোঁজা, পাহারাওয়ালা এবং ভৃত্যদের উপর ছেড়ে দেন। তৈমুর পরিবারের কেউ এই বৃদ্ধ সম্রাটের দেখাশোনা করতেন না। এই বিপদে সম্রাটের কন্যা জাহানারা বেগম একমাত্র তার পিতার পাশে থাকেন এবং তার দুঃখ কষ্টে সান্ত্বনা দেন এবং তাকে মাতার মতো করে সেবা যত্ন করেন। ঔরঙ্গজেব সম্রাটের স্বাধীনভাবে চলাফেরা ও কাজকর্মের উপর বাধা নিষেধ আরোপ করেন। সম্রাটের রত্নভাণ্ডার তিনি চাবিতালা দিয়ে আটক করেন। শাজাহানের শত অভিসম্পাতেও শাজাহানের অসহায় অবস্থা ঔরঙ্গজেব কর্ণপাত করেনি। বৃদ্ধ সম্রাটের অসহায় কান্না আগ্রা দুর্গের গম্বুজে বৃথায় ধ্বনিত হয়। যমুনা লহরীতে তা মিশে যায়। সম্রাট তার লুপ্ত ক্ষমতা ও ঐশ্বর্য আর ফিরে পাননি। ঔরঙ্গজেব দিল্লিতে মহাসমরায় রাজত্ব করতে থাকেন। 1666 খ্রিস্টাব্দে 22 জানুয়ারি শাজাহান বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাজমহলের ভিতরে স্ত্রী মমতাজ মহলের কবরের পাশে সম্রাট শাজাহানকে সমাহিত করা হয়। এই ছিল সম্রাট শাজাহানের শেষ জীবনে করুণ পরিণতি এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত তথ্য ইতিহাসের পাতা থেকে। তবে আজকের এই ভিডিও এইটুকুই। তবে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অন্য কোনো দিন, অন্য কোনো সময় ঠিক হাজির হয়ে যাব আপনাদের কাছে নতুন টপিক নিয়ে। তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।